আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাঁচিমকা একটা। থাম্বনেল এবং ডিসক্রিপশন দেখে আপনারা হচ্ছে ভিডিওটা দেখার জন্য আসছেন, আসলে সত্যি। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো প্রকার জিপিএস ট্র্যাকার ছাড়া কীভাবে আপনার শখের এবং প্রিয় বাইকটা আপনি 100% সিকিউর রাখবেন। তা চলো মূল কাজে যাই। সাধারণত আমাদের প্রতিটা বাইকেরই, বিশেষ করে হচ্ছে FI বাইকগুলোতে, যদি আপনি জিপিএস ট্র্যাকার ইনস্টল করেন, সেক্ষেত্রে যে প্রবলেমটা হয় হচ্ছে আপনাদের এদের যে ফাংশনগুলির যে সমস্যাগুলো আছে, বিশেষ করে হচ্ছে ODI মেশিনগুলোতে দিলে আপনার ডায়াগনোস্টিক টুলগুলো যেগুলো আছে এগুলোতে যখন আপনি দিবেন তখন হচ্ছে এগুলো প্রপারলি কাজ করবে না। কারণ হচ্ছে এটা একটা সফটওয়্যার বেসড গাড়ি এবং এটা হচ্ছে ইস্যুটার পরে ডিপেন্ড করে হচ্ছে আপনারা আপডেট দিতে পারবেন, এটার পরে ডিপেন্ড করে হচ্ছে মাইলেজ বা পিক আপ বা ইঞ্জিন পারফরমেন্স ইভিটি অনেক কিছু হচ্ছে এটা ইস্যুর উপরে ডিপেন্ড করে। আর ইস্যুটার জন্য হচ্ছে আপনি যখন আদার্স কোনো কিছু ইনস্টল করবেন লাইক জিপিএস ট্র্যাকার, তখন কিন্তু ইস্যুর 100% পারফরমেন্স আপনি পাবেন না। সো আপনি আপনার শখের বাইকটা তাহলে কীভাবে রেডি করবেন, যে ডিস্ক লক ইউজ করলে সেটা কেটে নিয়ে যায়? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কোনো প্রকার জিপিএস ট্র্যাকার ছাড়া আপনার বাইকটাকে আপনি 100% সিকিউর রাখবেন। এই হচ্ছে বাইকটা, পালসার N160 FI ABS বাইক। এই বাইকটা টোটালি হচ্ছে কন্ট্রোল করে হচ্ছে ইস্যুর উপর দিয়ে। এই দেখেন, এই বাইকটা আমি জাস্ট অ্যাক্সেল পিস্টার দিচ্ছি আর বাইকটা কিন্তু এখন স্টার্ট। এই বাইকটাতে কাজ করার জন্য কিছু আপনার ফিউজ ইউজ করা হয়। এই যে এখানে আপনি পাঁচটা ফিউজ দেখতেছেন, একটা ফিউজের কাজ হচ্ছে ABS, একটা ফিউজের কাজ হচ্ছে ABS ইস্যু ক্যান ইন্টারফেস, কিল সুইচ, লাইটিং, ফুয়েল পাম্প আর ইলেকট্রিক ক্লাসের এই কাজগুলো আছে। এই দেখেন উপরে লেখা আছে এবং এর ভিতরে যে প্রতিটা এই যে ফিউজের কী কাজ আছে এই কাজগুলো হচ্ছে আপনি কিন্তু ডিটেলস পেয়ে যাবেন। আর একটা ফিউজ আছে, সেটা হচ্ছে হচ্ছে এই যে এই ফিউজটা, এই যে ফিউজটা আমি একটু উঠায় দেখাচ্ছি আপনাদেরকে। আও এই যে ফিউজটা, আপনি যখন কোথাও আনসিকিউর জায়গাতে বাইক পার্কিং করবেন, তো সেখানে আপনি যে কাজটা করবেন, এই ফিউজটা টান দিয়ে খুলে, এই যে এই ফিউজটা টান দিয়ে খুলে পকেটে রেখে দিবেন, এনাফ আপনার কাজ। আপনি এখন হচ্ছে এই যে বাইকটা আমি লাইন পাচ্ছে না, এই যে আমি এই যে সেলফ দিচ্ছি কাজ করছে না। চোর যখন আপনার বাইক নিয়ে যাবে সে কিন্তু সাথে করে এক্সট্রা ফিউজ নিয়ে আসবে না, তো আপনি যদি ফিউজটা খুলে আপনার মানি ব্যাগে সাথে করে নিয়ে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনার গার্ড লক ভেঙে ফেললো, বাইক হাজার চেষ্টা করলো, চোর আপনার বাইক স্টার্ট দিতে পারবে না। তো এখন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি ফিউজটা লাগায়। এই দেখেন এই যে ফিউজটা আমি আবার লাগাচ্ছি, এই যে আমার ফিউজটা লাগানো হয়ে গেছে। এই দেখেন এই যে আমার লাইন চলে আসছে, এই যে আমি সেলফ দিচ্ছি আমার বাইক এক সেলফে স্টার্ট দিচ্ছে। এই দেখো আমার বাইক পরপর এই যে স্টার্ট দিচ্ছে। এই সিস্টেমটার সুবিধাও আছে অসুবিধাও আছে। প্রথমত প্রবলেম হচ্ছে আপনি যখন এই ফিউজটা খুলে সাথে করে নিয়ে যাবেন তখন আপনার হচ্ছে মানি ব্যাগে রাখবেন বা কোথাও রাখলে এই ফিউজটা আপনার হারায় যেতে পারে। সো আপনি এক্ষেত্রে যে কাজটা করবেন, সবসময় বিভিন্ন মোটরসাইকেলের স্পেয়ার পার্টসের দোকান থেকে আপনি এই ফিউজগুলো তিন চারটা ফিউজ কিনে আপনার কাছে রেখে দিবেন, একটা ফিউজের দাম 8 থেকে 10 টাকা। দুই নাম্বার প্রবলেম যেটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে আপনার যখন এইটা ফিউজটা খুলে ফেলবেন তখন আপনার ব্যাটারির থেকে কানেকশন চলে যাবে। সো সেক্ষেত্রে হচ্ছে আপনার যে বাইকের যে টাইমটা থাকবে টাইমটা নষ্ট হয়ে যাবে। সো তখন আপনাকে আবার টাইমটা আপনাকে সেট করে নিতে হবে, আপনার বাইকের সঙ্গে যে ঘড়িটা থাকে সেই ঘড়িটা যে টাইমটা দেখা যায় এই টাইমটা আপনার চলে যাবে। সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় রাইডিংয়ের সময় ফুল ফেস সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন। আল্লাহ হাফেজ।